ওটিটিতেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এবং অনির্বাণ ভট্টাচার্য ও সোহিনী সরকার অভিনীত ব্যোমকেশ ওয়েব সিরিজ দুর্গ রহস্য। এই সিরিজের পোস্টার লঞ্চ অনুষ্ঠানে ব্যোমকেশ চরিত্র থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করে সবাইকে একেবারে চমকে দিলেন অনির্বাণ। সেই অনুষ্ঠানে অনির্বাণকে বলতে শোনা গেল 6 বছরে 8টি সিজন, 20টি এপিসোড এবং 13টা গল্প। অভিনেতা হিসেবে ব্যোমকেশের চরিত্রে আমার জার্নি এবার শেষ হলো, কিন্তু ব্যোমকেশের জার্নি শেষ নয়। সেই সঙ্গে অভিনেতা আরও বললেন, চেয়ার খালি থাকবে না তার, শীঘ্রই নতুন কোনো অভিনেতা সেখানে এসে বসবেন। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? তার উত্তরে অনির্বাণ বলেন, অভিনেতা হিসেবে অন্তর থেকে এটাই উপলব্ধি করেছি, সদ্য 37 বছরে পা দিলাম, এবার বুঝতে পেরেছি অভিনেতা হিসেবে সঠিক সিদ্ধান্তগুলো নেওয়ার সময় হয়েছে, তাই সরে দাঁড়ালাম। এই বিষয়ে সৃজিত মুখার্জি বললেন, এটা সম্ভব, জিনিয়াসরা এটা করতে পারেন। এই সরে যাওয়াটা অনির্বাণ অভিনেতা হিসেবে কতখানি বিচক্ষণ সেটাই প্রমাণ করল। এরপর আগামী দিনে ওটিটিতে যে নতুন ব্যোমকেশ আসবে তা নিয়ে ইতিমধ্যে টলিপাড়ায় জোর চর্চা শুরু হয়েছে। এখন অনির্বাণের জায়গায় কে আসেন ব্যোমকেশ রূপে সেটাই দেখার। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।